सृजनशील प्रश्न निये आलोचना करब। आज के विषय दशम श्रेणी फिनेंस ओ बैंकिंग विषय एक सृजनशील प्रश्न निये तुम्हारे सामने हाजिर हुई। विगत क्लासगुलोते सृजनशील प्रश्न सम्पर्के तुम्हारे धारणा दिए आशा करी तुम्हारा सेगुलो बुझते पेरेछो एवं भाषा से अनुजाई प्रैक्टिस करछो। आमरा आज के देखो एक सृजनशील प्रश्न बोर्डे लिखे दिए अध्याय तुम्हें अनुच्छेद पढ़ले ही सहजे बुझते पारबे आसले एटी कोन अध्याय प्रश्न। जनाब साहेब स्वनामधन्य एक स्कूले फिनेंस और बैंकिंग विषय शिक्षक तिनी मने करें बैंक और मुद्रा एके अपरे परिपूरक। बैंक और मुद्रा सम्पर्के शिक्षार्थी ज्ञान दानेर जन्य तिनी निजेर शक्ति प्रदर्शन करें। तो ख्याल करो ये हच्छे एकटी शख जेखाने रयेछे मुद्रा, এই মুদ্রাকে কেন্দ্র করে রয়েছে আমানতকারী, বিনিয়োগকারী এবং মূলধন। এর অর্থ হচ্ছে আমানতকারী মুদ্রাকে ব্যবহার করে, বিনিয়োগকারী মুদ্রাকে ব্যবহার করে, ব্যাংক যে মূলধন বা ব্যবসায়ীরা যে মূলধনের সংস্থান করে সেটারও মাধ্যম হচ্ছে মুদ্রা। এই মুদ্রার পরের শর্তটি রয়েছে ব্যাংক, অর্থাৎ মুদ্রা সংরক্ষণের জন্যই প্রয়োজন হয়েছে ব্যাংকে। ব্যাংকের পরবর্তীতে রয়েছে আবার মুদ্রা, অর্থাৎ এই শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে ব্যাংকের মূল উপাদানই হচ্ছে মুদ্রা। ব্যাংক মুদ্রার মাধ্যমে আমানতকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিনিয়োগকারীকে মুদ্রার বিনিময়ে তাদের অর্থ দিয়ে থাকে এবং ব্যাংকের যে মূলধনের প্রয়োজন সেই মূলধনের সংস্থান করে মুদ্রার মাধ্যমে। এই মুদ্রা ব্যাংক আবার কি করে ঋণ গ্রহীতাকে মুদ্রাকে ঋণ হিসাবে প্রদান করে বিনিয়োগকারীদেরকে মুদ্রা বিভিন্ন জায়গায় ব্যাংক বিনিয়োগ করে থাকে এবং ব্যাংকের সচ্ছলতার জন্য সবসময় তারল্য বজায় রাখার জন্য মুদ্রাকে ব্যবহার করে থাকে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারছি এই যে ব্যাংকের মূল উপাদান হচ্ছে মুদ্রা, মুদ্রা এবং ব্যাংক নিয়ে আমাদের আজকে এই উদ্দীপক। আমরা অবশ্যই বুঝতে পেরেছি এটি হচ্ছে অষ্টম অধ্যায় থেকে নেওয়া একটি সৃজনশীল প্রশ্ন। এই অধ্যায়ের নাম হচ্ছে মুদ্রা ও ব্যাংকিং। এখানে দেখো প্রশ্ন রয়েছে কোন শব্দ থেকে ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে। আমরা জানি এখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন দেওয়া আছে। জ্ঞানের জন্য আমরা এক সেন্টেন্সে এর উত্তরটি বের করার চেষ্টা করব, সাথে সাথে আমরা এগুলো জানব যে ব্যাংক শব্দটি আসলে উৎপত্তি স্থল এবং উৎপত্তির কারণটা কি। আমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর যদি বলি যে ব্যাংক শব্দটি ব্যাংকার্স বা ব্যাংক অথবা ব্যাংক, এই যে উচ্চারণগুলো ব্যাংকার্স, ব্যাংক বা ব্যাংক, এগুলো হচ্ছে ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দগুলো কালক্রমে বিবর্তনের মাধ্যমে আমাদের আধুনিক একটি নাম হয়েছে, আমরা বানানটা চেঞ্জ করে লিখেছি ব্যাংক। এই ব্যাংক শব্দটি ল্যাটিন শব্দ ব্যাংকাস, ব্যাংক বা ব্যাংকো, আরেকটি শব্দ রয়েছে ব্যাংকো, ব্যাংকো, অর্থাৎ এই ধরনের শব্দ থেকে আধুনিক ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে। এখন এই শব্দের সাথে ব্যাংক বা ল্যাটিন শব্দ, এই যে শব্দগুলো, এগুলো থেকে ব্যাংক শব্দটির উৎপত্তির কারণ কি। এর কারণ হচ্ছে এগুলোর যদি আমরা বাংলা আভিধানিক অর্থ খুঁজে বের করি এগুলো হবে লম্বা, এর অর্থটা হচ্ছে আভিধানিক অর্থ হচ্ছে লম্বা, টুল,
বা ব্যাংকস এই যে ল্যাটিন চারটি শব্দ এর আবেদনিক বাংলা অর্থ হচ্ছে লম্বা টুল বা ব্যাংকস ইতিহাস থেকে জানা যায় ইতিহাসবিদরা মনে করেন এক সময় এই ল্যাটিন শব্দের মাধ্যমে বা এই ল্যাটিন শব্দ যে উৎপত্তি সেখান থেকে বোঝা যায় যে এক শ্রেণীর মানুষ এক সময় লম্বা টুল বা ব্যাংকস ব্যবহার করে বা সেখানে বসে এই মুদ্রা এক শ্রেণীর মানুষের কাছ থেকে আমানত হিসেবে জমা রাখতেন এবং আরেক শ্রেণীর মানুষকে এই মুদ্রা ধার দিতেন যেহেতু এই শব্দগুলো লম্বা টুল বা ব্যাংকস থেকে উৎপত্তি হয়েছে এখান থেকে আমরা ধরে নিতে পারি যে ব্যাংকার্স বা ব্যাংক এখানে আমাদের যে আধুনিক শব্দ ব্যাংক এই ব্যাংকের কাজ হচ্ছে এক শ্রেণীর মানুষের কাছ থেকে অর্থ ধার মানে আমানত হিসাবে গ্রহণ করা এবং আরেক শ্রেণীর মানুষকে ঋণ হিসাবে ধার দেওয়া মূলত এই শব্দ থেকে আমাদের এই ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে কিন্তু আমরা তো এত বড় লিখতে পারবো না জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমাদের লিখতে হবে যে ব্যাংক শব্দটি ল্যাটিন শব্দ ব্যাংকাস ব্যাংক বা ব্যাংকো এগুলো থেকে উৎপত্তি হয়েছে এই এটুকু লিখলে আমাদের ক রং বা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সঠিক বলে ধরে নেব আমরা এরপরে দেখো বলা হয়েছে মুদ্রাকে বিনিয়োগের মাধ্যম বলা হয় কেন আমাদের এই প্রশ্নটার মধ্যে জ্ঞান এবং অনুধাবন দুইটি ধাপে ভাগ করা হয়েছে আমরা জ্ঞানের জন্য এক সেন্টেন্সে একটি বাক্য লিখব মুদ্রাকে বিনিয়োগের মাধ্যম কেন বলা হয়েছে অর্থাৎ আমরা যদি এইভাবে বলি বিনিয়োগের ক্ষেত্রে মুদ্রাকে বিনিয়োগের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় বলে বিনিয়োগের ক্ষেত্রে মুদ্রাকে বিনিয়োগের বা মূল্যের পরিমাপক হিসাবে ব্যবহার করা হয় বলে মুদ্রাকে বিনিয়োগের মাধ্যম বলা হয়ে থাকে আমি আবার বলছি বিনিয়োগের ক্ষেত্রে মুদ্রাকে মূল্যের পরিমাপক হিসাবে ব্যবহার করা হয় বলে মুদ্রাকে বিনিময়ের মাধ্যম বলা হয় আমরা জানি এই মুদ্রা হচ্ছে সবার নিকট গ্রহণীয় এবং আইন দ্বারা স্বীকৃত একটি মাধ্যম আমরা যে কোনো কিছুর মূল্যের পরিমাপ করে থাকি এই মুদ্রার মাধ্যমে আমরা যেখানে বিনিয়োগ করব সেই বিনিয়োগের অর্থটা মুদ্রার মাধ্যমে পরিমাপ করা হয় এবং এই বিনিয়োগ থেকে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে সেই বা যে পরিমাণ লাভ পাওয়া যাবে সেই লাভটাও বিনিয়োগ মুদ্রার মাধ্যমে প্রকাশ করা হয় এজন্যই মুদ্রাকে বিনিয়োগের মাধ্যম হিসাবে গণ্য করা হয় আমরা এতটুকু লিখলে আশা করি তোমাদের উত্তরটা যথাযথ বলে মনে করি এবারে দেখো গ নম্বর প্রশ্ন এই গ এবং ঘ নং প্রশ্নের উত্তর আমাদের উদ্দীপককে কেন্দ্র করে হবে বলা হয়েছে জনাব শাহের উপরের চিত্রটি দ্বারা কিসের সম্পর্ক বুঝিয়েছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা উদ্দীপক পড়ানোর সময় তোমাদের সাথে একটু আলোচনা করেছি যে এই সম্পর্কটি কিসের তাহলে দেখো মুদ্রা এবং ব্যাংক ব্যাংক কি করে মুদ্রাকে ব্যবহার করে আমানতকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিনিয়োগকারীকে অর্থ বিনিয়োগ করে এবং মূলধন সংস্থানের জন্য ব্যাংক মুদ্রাকে ব্যবহার করে থাকে আবার ব্যাংক এই মুদ্রার মাধ্যমে ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে থাকে বিভিন্ন জায়গায় সে বিনিয়োগ করে থাকে এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য সবসময় ব্যাংকে তার তারল্য বজায় রাখে তাহলে আমরা এক কথায় যদি উত্তরটা দিয়ে থাকি বা দিই তাহলে বলব যে জরাব শাহের উপরের চিত্রটি দ্বারা ব্যাংক ও মুদ্রার সম্পর্ককে বুঝিয়েছে এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এই জ্ঞানের ব্যাখ্যা হবে অনুধাবন তাহলে ব্যাংক কি মুদ্রা কি সেই সম্পর্কে আমরা একটু ধারণা দিই তাহলে ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করা হয় এবং এই সঞ্চিত অর্থ থেকে এক শ্রেণীর মানুষকে উচ্চ হার সুদে লোন বা ঋণ প্রদান করা হয় ঋণ প্রদান করা এবং আমানত গ্রহণ করা এই দুটি হচ্ছে ব্যাংকের প্রধানত কাজ এবং এই দুই যাদেরকে ঋণ প্রদান করা হয় তাদের কাছ থেকে উচ্চ হারে সুদ গ্রহণ করা হয়
আবার যাদের কাছ থেকে আমানত হিসেবে অর্থ জমা করা হয় তাদেরকে অল্প হারে সুদ প্রদান করা হয়। এই দুই সুদের পার্থক্যই হচ্ছে ব্যাংকের মুনাফা, এবং এই মুনাফার উপরে ভিত্তি করে ব্যাংক ব্যবসাটি মূলত টিকে থাকে। আর মুদ্রা কি? মুদ্রা সম্পর্কে আমরা আগেই বলেছি যে মুদ্রা হচ্ছে সকলের নিকট গ্রহণীয় এবং আইন দ্বারা স্বীকৃত একটি মাধ্যম। মুদ্রাকে আমরা সঞ্চয়ের বাহন বলে থাকি, মূল্যের পরিমাপক বলে থাকি, এবং মুদ্রাকে বিনিময়ের মাধ্যম হিসাবে আমরা ধরে নিয়ে থাকি। এবারে আসুন উদ্দীপকের বিষয়টি আমি যা আলোচনা করেছি সেগুলো আমরা বলব। যে উদ্দীপকে ব্যাংক ও মুদ্রার সম্পর্কের কথা বলা হয়েছে, আমরা জানি ব্যাংক তার মুদ্রার মাধ্যমে আমানতকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিনিয়োগকারীকে বিনিয়োগ হিসাবে মুদ্রা প্রদান করে, এবং ব্যাংকের যে মূলধনের প্রয়োজন সেই মূলধন সংস্থান করে মুদ্রার মাধ্যমে। অপরপক্ষে ব্যাংক যাদেরকে ঋণ দিয়ে থাকে সেই ঋণের অর্থ মুদ্রার মাধ্যমে দিয়ে থাকে। ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ বিনিয়োগ করে থাকে সেটাও মুদ্রার মাধ্যমে, এবং ব্যাংকের যে তারল্যতা বা আমানতকারীকে তাদের চাহিদা মাত্র অর্থ ফেরত দেওয়া যে সক্ষমতা সেগুলো মুদ্রাকেই হিসাব করে রাখে। এ থেকে আমরা বলতে পারি যে উপরের চিত্রটি দ্বারা জনাব সাহেব ব্যাংক এবং মুদ্রার সম্পর্ককে বুঝিয়েছেন। আমরা এতটুকু লিখব। এবারে দেখো সর্বশেষ এবং ঘন প্রশ্নের উত্তর, ব্যাংকিং ব্যবস্থায় মুদ্রার প্রয়োজনীয়তা অপরিহার্য। এখানে আমরা জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার বিষয়টি খেয়াল করব। তাহলে ব্যাংকিং ব্যবস্থায় মুদ্রার প্রয়োজনীয়তা অপরিহার্য, আমরা যদি জ্ঞানমূলক প্রশ্নে বলি, শুধু এটা লিখে আমরা লিখব উক্তিটি যথার্থ, আর যদি যথার্থ না হয় তাহলে লিখব উক্তিটি যথার্থ নয়। না হওয়ার পিছনে অবশ্যই তোমাকে যুক্তি দেখাতে হবে, যদি যুক্তিটি সঠিক হয় তাহলে সেখানেও কিন্তু তুমি নম্বর পাবে, কিন্তু আমাদের যুক্তি সঠিক না হওয়ার কোনো কারণ নেই। কারণ এই ব্যাংক ব্যবস্থায় মুদ্রার প্রয়োজনীয়তা অপরিহার্য যুক্তিটি যথার্থ এই কারণে, মুদ্রা ছাড়া ব্যাংকিং ব্যবস্থা অচল। আবার এই মুদ্রাকে ব্যবহার করেই ব্যাংক কি করে? তাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে। ব্যাংকে যদি মুদ্রা না থাকে তাহলে ব্যাংক তার কার্যক্রম সম্পন্ন করতে পারবে না। এই জন্যই আমরা এক কথায় লিখব যে উক্তিটি যথার্থ। এবারে আমরা আবার নতুন করে একটু ব্যাংক এবং মুদ্রার ব্যবহার সম্পর্কে বা মুদ্রার সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করব। এবারে আমরা মুদ্রার প্রাধান্যটা, ব্যাংক এবং মুদ্রার যে সম্পর্ক, ব্যাংক মুদ্রা ছাড়া যে অচল বা কোনো কার্যক্রম সম্পন্ন করতে পারে না সেই বিষয়টি এখানে আলোকপাত করার চেষ্টা করব, তাহলে আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্নের ধারণা চলে আসবে। মুদ্রাকে ঘিরেই মূলত ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে, কারণ মুদ্রা ছাড়া ব্যাংক ব্যবস্থা সম্পূর্ণ অচল। আর এজন্যই আমরা বলতে পারি মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। অষ্টম অধ্যায়ে তোমরা ইতিমধ্যে পড়েছ নিশ্চয়ই, সেখানে বলা হয়েছে যে মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। কেন? কারণ মুদ্রা ছাড়া ব্যাংকিং ব্যবস্থা কার্যক্রম সম্পন্ন করতে পারে না। এই মুদ্রার মাধ্যমে ব্যাংক তার যাবতীয় কার্যগুলি সম্পন্ন করে। মুদ্রার মাধ্যমে আমানতকারী বিনিয়োগকারী এবং মূলধনের সংস্থান করা হয়, এবং এই মুদ্রা ব্যবহার করে ব্যাংক কি করে? ঋণ গ্রহীতা বিনিয়োগকারী এবং তারল্য বজায় রাখে। মুদ্রা ছাড়া ব্যাংকের ব্যবহার বা ব্যাংকের কার্যক্রম অত্যন্ত সীমিত হয়ে পড়ে। তাহলে আমরা এভাবে যদি জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ আর উচ্চতর দক্ষতার বিষয়টি ধাপে ধাপে আমরা আলোচনা করে লিখতে পারি, তাহলে অবশ্যই আমরা সৃজনশীল প্রশ্নের যে নিয়ম বা সৃজনশীল প্রশ্ন থেকে যে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা সেগুলো আমরা পেয়ে যাব। তো আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছ, এবং পরবর্তীতে এই ধরনের প্রশ্ন নিজেরাই তৈরি করবে, বা বিভিন্ন বোর্ড প্রশ্ন বা বিভিন্ন স্কুলের প্রশ্নটা যদি তোমরা এগুলো আলোচনা করে থাকো বা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এগুলো বুঝতে সক্ষম হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের পাঠ্য বইটি ভালোভাবে অধ্যয়ন করতে হবে।
পাঠ্যবই পড়ার পর তুমি যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন একটু চিন্তা করলে বুঝতে পারবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো এবং এগুলো এই সৃজনশীল প্রশ্নটি এই সৃজনশীল প্রশ্নটি তোমরা ভিডিওটি বারবার দেখে এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে এবং এটি লিখে সুন্দর করে আগে যেভাবে তোমরা আমাদেরকে এইচডব্লিউ পাঠাতে সেগুলো আমাদের দুই দিনের মধ্যে আমাদের ভিডিও ফেসবুক পেজে পাঠিয়ে দেবে। দেখা হবে আবার অন্য কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।